মৃত্যুর আগব দিয়ে উনি যে মানে তার যে প্রচন্ড একটা মানে কি বলবো প্রতাপ নিয়ে উনি যে ছবি আঁকা শুরু করলেন সত্তর বছর বয়সে মানুষ ছবি আঁকতে পারে বলো আঁকা যায় তখন সবাই কলকাতা যত ওনার যারা বিরোধী যারা ছিলেন এই সজনীকান্ত দাস এরা সব লিখতে লাগলে এখন তো আর লিখতে ঠিকই পারেন না তাই আবার ছবি গিয়ে উনি ধরেছেন এখন সেই ছবি নিয়ে আমি নরওয়েতে গিয়েছিলাম গান করতে তো ওখানে দেখলাম যে অশ্লোতে ওখানে তার ছবি নিয়ে রিসার্চ হচ্ছে গবেষণা হচ্ছে যে কী করে ওনার উনি এই বয়সে এমন রং তুলির ব্যবহার করলেন এবং ওনার যতগুলো ছবি প্রিন্ট সবগুলো একটা করে কপি আমাকে দিলেন আমি আমার ব্যাগের সুটকেসের নিচে ভরে আমি নিয়ে আসছিলাম তো এই কথাটা ভাবি আমি যে একটা মানুষ আশি বছর বাঁচার পরেও আরও বাঁচতে চেয়েছিলেন উনি উনি কিন্তু যেতে চাননি কর্মমুখর একজন মানুষ ছিলেন আজীবন যে উনি কি না করে গেছেন তাই না মানে ওনার তার সবচেয়ে বড় কাজ ওনার জীবনে যে মৃত্যু যোগ এত মৃত্যু যোগ এসছে যে উনি সেই মৃত্যুগুলোকে কঠিন করে দেখেননি উনি উনি ওদেরকে বরণ করে নিয়েছেন আমি একটি গানে কথা বলি হয়তো গাইব না পুরোটি গান পুরো গানটি গাইব না ওনার ছেলে সবচেয়ে ছোট ছেলে উনি বলতেন দেখতে সমীন্দ্রনাথ ঠাকুর সোমি দেখতে আমার মতো হয়েছে ও বড় হলে আমার মতোই হবে এই একটা ভাবনা মাত্র এগারো বছর বয়সে যখন তাকে দাহ করে উনি ফিরছেন একটা কয়লার ইঞ্জিনে করে তখন তো কয়লার ইঞ্জিন যখন আমার শান্তিনিতে পড়তাম পঁচাত্তর ছিয়াত্তর সনে তখনও কিন্তু সেই ঝিক 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 সেই রেলগাড়িতে আমরা চড়তাম কোনো মানে ইলেকট্রিক ট্রেন ছিল না তো উনি ফিরছেন ওনার জন্য আলাদা একটা কামরা আছে উনি তার মধ্যে দেখছেন জানলাটা খোলা বসন্তের বাতাস বইছে চাঁদ আকাশে উঠেছে মনে করে একেবারে গনগনে চাঁদ যেন গলে গোলে পড়ছে তার জ্যোৎস্না যেন গোলে গলে পড়ছে উনি বললেন মনে মনে বলছেন যে সবই তো আছে বসন্তের বাতাস বইছে গলে গলে পড়ছে জ্যোৎস্না শুধু আমার সমী নেই এই কষ্টের থেকে উনি ফিরলেন উত্তরায়ণ বাড়িতে বসে উনি লিখলেন কি গানটা জানো রাতে সবাই গেছে বনে আজ বসন্তের এই মাতান আজ মাতানারাতে সবাই গেছে বনে আজ মৃদুলা কেউ কি ভাববে এই গানটা কতটা কষ্ট থেকে কষ্ট এই গানটা উনি লিখলেন বলো মানে ওনার কি ভাবনায় ছিল একটু ভাবো যে উনি সবকিছুকে জয় করতে পেরেছিলেন এবার তুই